আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি ইমো রোম ইটালি থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে বিকেলের চায়ের সাথে জমে যাওয়া দারুণ মজার একটি স্ন্যাক্স বা নাস্তার রেসিপি নাস্তাটা কিন্তু খেতে অনেক মজা অনেকই আমি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করতেছি রেসিপিটি ভালো লাগবে আর এর পুর হিসেবে আমি ব্যবহার করেছি আমাদের ঘরে থাকা নিত্যদিনের সবজি এটাতে কোনো মাংসের পুর ব্যবহার করিনি তো চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন রেসিপিটি শুরু করার জন্য সর্বপ্রথমে এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা তো একটি মিক্সিং বল নিয়ে নিলাম তার মাঝে দিয়ে দিচ্ছি এই ময়দাটা ময়দা দিয়ে এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তো লবণটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর এর মাঝে অ্যাড করছি পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি করেই দিচ্ছি এখানে একটু খাস্তা হওয়ার জন্য তো ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে ডলে ডলে ঘষে ঘষে খুব সুন্দর করে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নেবেন এই যে দেখুন কতটা মিশে গিয়েছে আর মোট করলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে তো এখন আমি পানি নিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি নিয়ে এর সাথে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব পানিটা একবারেই দিব না পরিমাণ মতো করে অল্প অল্প করে পানি দিব আর একটা ডো বানিয়ে নেব তো ডোটা কিন্তু বেশি একটি শক্তও হবে না আবার একেবারেই নরম হয়ে যাবে না খুব সফট একটি ডো তৈরি করে নেব আমি এখানে এই যে দেখুন এখানে কিন্তু পানি দেওয়া হয়ে গিয়েছে তো আমার ডোটা প্রায় রেডি আর একটু মথে নিচ্ছে তো ডোটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কিন্তু বেশি একটা শক্তও না আবার একেবারে নরমও না এটাকে এখন দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে রেস্টে রেখে দিচ্ছে এখানে নিয়েছি দুটো চিচিঙ্গা এটার পুর হিসেবে আমি ব্যবহার করব আজকে চিচিঙ্গা ভাজি তো চিচিঙ্গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এর উপরে যে চামড়াটা থাকে সবুজ অংশ তো সেটাকে আমি এভাবে চাকু দিয়ে ফেলে দিচ্ছি তো দুটাকেই এখন এখানে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নেব ঠিক ভাজি যেরকমভাবে করি ওইরকমভাবেই গোল গোল ছোট ছোট স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নেব তো আজকের পুর হিসেবে আমি কিন্তু এই চিচিঙ্গা ভাজিটা ব্যবহার করতেছি এটা কিন্তু অনেক মজা হয় অনেক টেস্টি হয় তো সেজন্য জন্য সময় মাংস দিয়ে পুর ব্যবহার করার চেয়ে একটু ভিন্ন টাইপের কিছু ব্যবহার করলে আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগে তো সেই জন্য আজকে আমি একটু ভিন্ন রকমের কিছু দিয়ে পুর ব্যবহার করতেছি তবে নাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো এখানে চিচিঙ্গাগুলো সবগুলোকে আমি কেটে নিয়েছি এই যে দেখুন গোল গোল করে স্লাইস করে একেবারেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এগুলোকে এখন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে যে যেখানে ধুয়ে আমি যে পাতিলায় সেদ্ধ করে নেব সে পাতিলায় দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি এটাকে এখন আমি চুলায় বসিয়ে দেব আর চিঙ্গা ভাজি করতে আমরা জানি সর্বপ্রথমে কিন্তু আগে এগুলোকে সেদ্ধ করতে হয় এর যে এক্সট্রা একটি গন্ধ থাকে সেটা কিন্তু সেদ্ধর মাধ্যমে চলে যাবে তো সেই জন্য আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি একটু লবণ চুলার জাল ধরিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর এখানে ভাজি করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আছে এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর আছে এক চা চামচ আদা রসুন পেস্ট এখানে দেখুন এই তো এখানে বলক চলে এসেছে আর চিচিঙ্গাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ভাজি করার জন্য একটি প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এখানেও তেলটা একটু বেশি পরিমাণে দেব তো দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের সাথেই দিয়ে দিচ্ছি লবণ তো এখন এই পেঁয়াজটাকে তেলের সাথেই খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো আর কি পেঁয়াজটা যেন নরম হয়ে যায় ওই পর্যন্ত এটাকে আমি তেলে খুব ভালোভাবে ভেজে নেব এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখানে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট তেলে আর পেঁয়াজের মধ্যেই আদা রসুনটা দিয়ে আমি আর কিছুক্ষণ ভেজে নেব তাহলে এর কাঁচা যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এগুলো দিয়ে পেঁয়াজ আর আদা রসুন ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো তো গুঁড়া মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি যেই বাটিতে বা যেটার মধ্যে আমি মশলাগুলো নিয়েছি সেটা ধুয়েই একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যেও অনেক মশলা লেগে আছে তো পানিটা দিয়ে এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু মশলা থেকে কতটা তেল উপরে চলে এসেছে তো এখন এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এর মাঝে আমি অ্যাড করে দেব মাছের ডিম যে ভাজিতে আজকে আমি মাছের ডিম অ্যাড করেছি তো এই যে ডিম এটাকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই ডিমটাই এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব এই যে যে কাঠের এইটা সেটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করলেই কিন্তু ডিমটা গলে যাবে গলে গেলেই যে দেখুন এখানে কিন্তু ডিমটা কতটা গলে গিয়েছে মশলার সাথে মিশে গিয়েছে এখন আরেকটু নেড়ে জেরে ভাজা ভাজা করে নিচ্ছি এই যে এখানে ভাজা ভাজা করা প্রায় হয়ে গিয়েছে ডিমটা কতটাই হয়েছে কিন্তু ডিমটা এখনও রান্না হয় নাই আরও একটু ফুলবে তো সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি পানি এই পানিতে যে রান্নাটা হবে ডিমটা যা আছে সেটা কিন্তু ফুলে আরও ডাবল হয়ে যাবে তো পানি দিয়ে এই যে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম তাতে দেখুন ডিমটা কিন্তু কতটাই ফুলে গিয়েছে ডাবল হয়ে গিয়েছে যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে তো এখানে প্রায় ডিম রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন এর মাঝে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই চিচিঙ্গা তো ডিমের মধ্যে চিচিঙ্গাটা দিয়ে এখন এই ডিমের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে উল্টিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মাঝে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচটাকে একেবারে দুই ভাগ করে আমি এখানে ব্যবহার করতেছি তো কাঁচামরিচ ফালিটা অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখানে কিন্তু রান্না প্রায় শেষ হয়ে এসেছে আপনারা নিচে কিন্তু কোনো এক্সট্রা পানীয় নেই এবং তেলটা আমি যা দিয়েছিলাম দেখে প্রথমে মনে হয়েছে যে একটু বেশি বেশি কিন্তু এই যে দেখুন ভাজিতে কিন্তু এই তেলটাই ঠিক আছে এখন কিন্তু কোনো এক্সট্রা তেলও মনে হচ্ছে না তো ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে ডিমের সাথে ভাজের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দেব। এখানে কিন্তু ভাজিটা প্রায় কমপ্লিট এই তো দেখুন এখানে অ্যাড করে দিচ্ছি আমি ধনেপাতা পাতা কুচি ধনে একটা এক্সট্রা একটা স্মেল থাকে ভালো লাগে তো সেজন্য নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে ভাজি করা শেষ হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এই ধনেপাতাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এই তো এটাকে আমি নামিয়ে নিয়েছি দেখলেন তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এখানে কিন্তু আরেকটি রেসিপিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আপনারা চাইলে এইভাবেও ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে খেতে পারেন তাহলে চলুন এখন আমরা নাস্তাটা বানিয়ে নিই তো যেই ডোটা আমি আগে নিয়ে করে রেখেছিলাম সেটাকে একটি পিড়ির মধ্যে নিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মধ্যে নিচ্ছে দু এক মিনিটের মতো খুব ভালোভাবে এটাকে পিড়িতে নিয়ে মধ্যে নেবেন তাহলে আরও সফট হয়ে যাবে তো এখন এটা থেকে ছোট ছোট করে লিচি বা গোল গোল একটু বল সাইজের করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি তো এখানে কতগুলো হয়েছে ছোট ছোট করে কেটে নেওয়ার পর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে পিড়িতে এখন ভালোভাবে খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছে মধ্যে গোল গোল করে নিয়ে এটাকে আটা দিয়ে যেই বেলুন থাকে আর কি যেই বেলুন দিয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নেব এর উপরে একটু আটা ছিটিয়ে দিলাম এখন এই যে বেলুন দিয়ে আমি এটাকে রুটি যেভাবে বেলে ঠিক ওই রকম করে ছোট করে একটা রুটি বেলে নেবো এই তো রুটিবেলা কিন্তু হয়ে গিয়েছে আমরা নর্মাল রুটি যেরকম করি একটু পাতলা করে রুটিটাকে আমি বেলে নিয়েছি এখন এই যে আগে থেকে যেই পুরটা আমি রেডি করে রেখেছিলাম তো এই পুরটা এর মাঝে এক চামিচ করে নিয়ে আমি এর মা এর উপরে দিয়ে দিচ্ছি যতটুকু আর কি সম্ভব দেওয়া যায় যেন বেশি পুর দিলে মুখে বেশি খেতে ভালো লাগবে তো এখানে রুটির সাইজ অনুযায়ী নাস্তার সাইজ অনুযায়ী পুরটা দিয়ে দেবেন এখানে আমি এক টেবিল চামিচের মতো দিয়ে দিলাম দিয়ে এখন এই যে এর যেই উপরের মুখটা আছে সেই মুখটাকে আমি এখানে মুড়ে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করুন এখানে তাহলে আপনারাও এটা তৈরি করতে পারবেন তো এখানে দিয়ে আমি চাপ দিয়ে দিচ্ছি তো কেউ চাইলে এখানে পানি দিয়েও আটকাতে পারেন কিন্তু চাপ দিলেও এটা আর খুলে যায় না যে দেখুন আমি খুব ভালোভাবে শক্ত করে চাপ দিয়ে দিচ্ছি এর মুখটাকে ফার্স্টে সিল করে নিচ্ছে এরপর আমি এখানে একটি চাকো নিয়েছি চাকো নিয়ে এই যে এর সাইড থেকে একটু একটু করে ফাঁকা রেখে আমি কেটে দিব গাছটা আপনারা একটু দেখে বুঝে নিন এটা তো আর বলার কিছু নাই তো এটাকে একটু দেখে আপনারা একটু বুঝে নিন যে যেভাবে করে দিয়েছি এখন এটাকে আবার মরে নিচ্ছে আর এই সাইডটাকে আমি আটকিয়ে দিচ্ছি চাইলে ওইখানেও কেউ পানি দিয়ে আটকাতে পারেন কিন্তু এভাবে করেছি তারপরেও আমারগুলো আর কি খুলে নাই তো এই যেভাবে মুড়ে দিয়ে গোল করে এই সাইডটাকে আটকিয়ে নিয়েছি এই যে দেখুন একটা নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে কি সহজ না আপনাদের সুবিধার জন্য আমি এখানে আরও একটি করে দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই জিনিসটাকে কেটে নেবেন এই যে এখানে আমি একটি রুটি বানিয়ে নিয়েছি এর মাঝে সেই দিয়ে দিলাম ওটা দিয়ে এই যে এর যে ফার্স্ট যেই ভাসটা তোপর থেকে এটাকে এনে মুড়িয়ে দিচ্ছি একটু ভালো করে চাপ দিলে এটা লেগে যাবে পরে চাকু নিয়ে আমি এখানে একটু কেটে দিচ্ছি হাফ থেকে এক ইঞ্চি পরপর দুই তিনটা চাকু দিয়ে কেটে দেবেন এরপর এটাকে যে সাইডে আছে ওই সাইডেই খুব ভালোভাবে ঘুরিয়ে আটকিয়ে নেব এই যে এখানে আমি পানি ব্যবহার করে দেখাচ্ছি যে আমি একটু আঙুলের মধ্যে পানি নিয়ে নিয়েছি এটা এই সাইডে লাগিয়ে দিলে এই জোড়াটা খুব ভালোভাবে লেগে যাবে আঠার মতো কাজ করবে আর কি আর খুলে যাবে না যেটা হয়ে গিয়েছে এখন এই দুই সাইডেও আপনারা চাইলে একটু পানি দিয়ে এই যে এরকম করে এক এক একসেট পানি দিয়ে ভালোভাবে আটকিয়ে দিতে পারেন ব্যাস এই যে হয়ে গেল আমার আরেকটি নাস্তা দেখুন কত ইজি কত সহজ নাস্তাগুলো দেখতেও অনেক সুন্দর হয় অতিথি আপ্যায়নে এরকম নাস্তা কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন তো এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি এই যে এখানে আমার নাস্তাগুলো সবগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা তো চলে যাচ্ছি এখন আমি চুলায় এগুলোকে তেলে ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর ভাজার জন্য তো একটু বেশি তেলই ব্যবহার করতে হয় তো তেলটা গরম হলে এর মাঝে দিয়ে দেব আমি সেই বানানো নাস্তাগুলোকে এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই নাস্তাগুলোকে এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই তো এখানে আমি এক প্যানে যে কয়টা নিয়েছে আমি একটা এখানে আমি পাঁচটা দিয়ে দিয়েছি পাঁচটা দিয়ে এক পিঠ খুব ভালোভাবে লাল করে ভেজে নেব কিছুক্ষণ লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি একটি চামচ দিয়ে এটাকে উলটিয়ে দিচ্ছি উল্টে দিয়ে এই পিঠটাকেও আমি ভেজে নেব তো এপিট ওপিট করে এটাকে লাল লাল মোচমোচা করে ভেজে নিয়েছি যে দেখুন এর কালারটা ঠিক এরকম একটু গোল্ডেন কালার করে আমি ভেজে নেব তো এখানে ভেজে নেওয়া কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি একটা একটা করে এই চুলা থেকে তেল থেকে নাস্তাগুলোকে উঠিয়ে নেব। তেলটাকে একটু ঝরিয়ে নেবেন যদি পারেন কোনো একটি ছাটনি দিয়ে তেলটিকে ঝরিয়ে তারপরে উঠানোর চেষ্টা করবেন তো এই তো এরকম করে আমি আরও বাকিগুলোকে ভেজে নেব এই যে আমার নাস্তা বানানো কিন্তু রেডি হয়ে গিয়েছে গরম গরম চায়ের সাথে বিকেলে আড্ডায় কিন্তু দারুণ মজা করে এই নাস্তাটা জমে যাবে সো ভিওস আশা করতেছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন